হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসলাম, গাজর দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কিভাবে রান্না করব। তাহলে চলেন কিভাবে রান্না করব দেখে আসি। আমি দুটা গাজর নিয়ে নিলাম, দুটা আলু নিয়ে নিলাম এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম এবং মাছগুলো নিয়ে নিলাম। মাছগুলো আমরা ভেজে নেব, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। হাফ চামচ দিয়ে দিলাম লবণ, এখন অল্প একটু তেল ঢেলে দিব। এখন আমরা এইভাবে মাখিয়ে নেব মাছটা। এখন কড়াইয়ে তেল ঢেলে দিলাম, আমরা কড়াই ছোট দিক দিয়ে তেল দিয়ে দিব। এখন মাছটা দিয়ে দিব, মাছটা এখন আর বাজবো না, এখন আমরা দিয়ে দিব গাজরগুলো। আমরা অল্প হলুদ দিয়ে দিব, এখন দিয়ে দিব আলু, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। গাজর কমা ভালো হবে, গাজা হয়ে গেছে। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেস্টটা আমার গাজা হয়ে গেল এবং ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা অল্প পানি অ্যাড করব, এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ দিয়ে দিলাম লবণ, এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ, দিয়ে দিব জিরের গুঁড়ো এক চামচ, হাফ চামচ, মোট দেড় চামচ দিলাম জিরের গুঁড়ো। এখন আমরা গাজর এবং আলু ভেজে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। কুকার দিয়ে দিলাম,
এখানে এখানে এক কাপ পানি আছে এটা ঢেলে দিবি। আমরা 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারিটা। 15 মিনিট পরে আবার আমরা চলে আসলাম, দেখি কি অবস্থা। এখন আমরা মাছগুলো দিয়ে দিব। এবং কাঁচা মরিচ দুটা কাঁচা মরিচ কেটে নিয়েছি কুটি কুটি করে এবং গুঁড় করে এভাবে আমরা দিয়ে দেব। আবার 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পরে আবার চলে আসলাম, এখন ঢাকনাটা উঠিয়ে নেব। তরকারিটা ভালোভাবে হয়ে গেল, এখন চুলা থেকে নামিয়ে নিল। 4-5টা কাঁচা মরিচ উপরে দিয়ে সাজিয়ে নিলাম। এখন আমরা একটা ধনিয়া পাতার কুচি দিয়ে দিব এবং এভাবে সাজিয়ে নিলাম। আপনারা যার যে পছন্দ এভাবে সাজিয়ে নেবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদেরকে উৎসাহ করবেন। আসসালামু আলাইকুম।